অনেক স্টার্টআপ কোম্পানি বিদ্যুৎ চালিত ট্যাক্সির কনসেপ্ট ও মডেল সৃষ্টি করছে, এমন যানের বাজারও বাড়ছে, প্রতিযোগিতাও বাড়ছে। আমার মতে কয়েক ডজন থেকে শুরু করে হয়তো 100-এরও বেশি কোম্পানির মধ্যে কয়েকটি টিকে যাবে। মার্কিন বিমান বাহিনী অদূর ভবিষ্যতে পরিবহনের মাধ্যম হিসেবে এয়ার ট্যাক্সি চালু করার পরিকল্পনা করছে। এশিয়ার গাড়ি কোম্পানি হিউন্ডে ও এক্সপেংও সেই ব্যবসায় পা রাখতে চায়। তারা ইলেকট্রিক গাড়িতে একই ধরনের ব্যাটারি ব্যবহার করে। মার্কিন যুক্তরাষ্ট্রে এক এয়ার ট্যাক্সি কোম্পানি 2025 সালে নিউ ইয়র্ক থেকে নেওয়ার্ক বিমানবন্দরে যাত্রী পরিবহন শুরু করতে পারে। জার্মানির অটোমোবাইল ক্লাব উদ্ধার কাজের জন্য হেলিকপ্টার ব্যবহারের পরিকল্পনা করছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হল আমাদের আকাশযানের দাম হেলিকপ্টারের তুলনায় অনেক কম, ধারাবাহিক রক্ষণাবেক্ষণের খরচও কম। আকাশপথে পরিবহনের ক্ষেত্রে নিরাপত্তার বিধিনিয়ম অত্যন্ত কড়া। কোনো আকাশযান উৎপাদন শুরুর আগে অনেক পরীক্ষা সেটিকে পাস করতে হয়। দুর্ঘটনার ঝুঁকি 100 কোটি ফ্লাইট আওয়ার্সে মাত্র একবার। আমাদের নিরাপত্তার বিধিনিয়মও হুবহু ইউরোপে যে কোনো যাত্রীবাহী বিমানের মতো। ইউরোপীয় ইউনিয়নের এভিয়েশন সেফটি এজেন্সি ইউরোপের আকাশে বিমান চলাচল নিয়ন্ত্রণ করে। এয়ার ট্যাক্সি চালানোর জন্য সুনির্দিষ্ট নিয়ম বেঁধে দেওয়া হয়েছে। পাইলটদের ক্ষেত্রে বড় পরিবর্তন আসছে, তাদের নতুন সার্টিফিকেশন ও প্রশিক্ষণ কোর্স করতে হচ্ছে। আমরা যেসব বিধিনিয়ম প্রকাশ করেছি তার আওতায় আমরা ধরে নিচ্ছি যে বিমান বা হেলিকপ্টারের জন্য কমার্শিয়াল পাইলট লাইসেন্স আছে এমন ব্যক্তি সেই যান চালাবেন। তার জন্য নির্দিষ্ট জ্ঞান, দক্ষতা ও ক্ষমতার প্রয়োজন। হেলিকপ্টারই প্রথম কোম্পানি হিসেবে পাইলট প্রশিক্ষণের অনুমোদন পেয়েছে। এখন তারা এক প্রশিক্ষণ কর্মসূচি স্থির করছে। আমাদের কমার্শিয়াল লাইসেন্স পাওয়া এমন পাইলটের প্রয়োজন যিনি বাণিজ্যিক ক্ষেত্রে যাত্রীবাহী বিমান অথবা হেলিকপ্টার চালিয়েছেন। তাকে শুধু নতুন যান চালানোর প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণের গুরুত্বপূর্ণ অংশ হল তুষারপাত, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও উত্তাল বাতাসের মতো জরুরি পরিস্থিতিতেও পাইলটকে এয়ার ট্যাক্সি নিয়ন্ত্রণ করতে হবে। প্রযুক্তিগত সমস্যা ও সিস্টেমের গোলযোগও সামলাতে হবে। পাইলটদের জন্য টেক অফ ও ল্যান্ডিং ও বিশেষ স্ট্রেসের কারণ। জানেন, আজও আমি যখন ঘন ঘন টেক অফ ও ল্যান্ডিং করি, পরিসংখ্যান অনুযায়ী সেই পর্যায়ে সবচেয়ে বেশি অঘটন ঘটে। এয়ার ট্যাক্সি সত্যি বড় আকারে চালু হলে সম্পূর্ণ নতুন এয়ার রুট এবং নতুন ট্রাফিক বিধিনিয়মের প্রয়োজন হবে। ইউরোপের আকাশে নতুন ম্যানেজমেন্ট সিস্টেম হিসেবে ইউ স্পেস সিস্টেম কার্যকর করা হচ্ছে। ট্রাফিক নিয়ন্ত্রণ করার লক্ষ্যে আমরা কিছু নতুন নীতি তুলে ধরছি, কিন্তু হাই স্পেস প্রত্যেক সদস্য দেশের এখতিয়ারের মধ্যে পড়ে। বাস্তবে গোটা বিষয়টা ঠিক কেমন হবে এবং কিভাবে কাজ করবে? উড়ান স্থির হলে ভার্টিপোর্টে এয়ার ট্যাক্সি অপেক্ষা করবে। সরাসরি সেই যানে উঠে আকাশপথে একই শহর, পাশের শহর অথবা পছন্দ অনুযায়ী অন্য কোথাও চলে যাওয়া যায়। বাজারে বিপুল সম্ভাবনা রয়েছে। 2050 সালের মধ্যে বিশ্বের 200টি শহরে এয়ার ট্যাক্সি ব্যবহার করা হতে পারে। You are fired! Goodbye, Mr. Dallas!